সাত সকালে হানা দিল সর্পরাজ। রীতিমতো হইচই কাণ্ড পড়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ক্লাব এলাকায়। অত্যন্ত বিষাক্ত এই চন্দ্রপোড়া সাপ নাকি বালির গাড়িতে করে চলে এসেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকায় একটি বিয়ে বাড়ি চলছিল, হঠাৎ করে বিয়ে বাড়ির লোকজন ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। আর এই শব্দ শুনেই আত্মারাম খাঁচা হবার জোগাড় তাদের। তারা কিছুটা এগিয়ে এসে দেখতে পারেন একটি বড় চন্দ্রপোড়া সাপ এক সাহসী যুবক হঠাৎ করে গিয়ে ওই সাপ ধরে ফেলেন, এরপর একটি পিচবোর্ডের বাক্সের মধ্যে রেখে দেন। এদিকে চন্দ্রপোড়া সাপ উদ্ধার হবার খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন। তাদের দাবি, বেশ কয়েকদিন আগে এমন একটি বড় সাপ এলাকায় এসেছিল। তারা বন দপ্তরের হাতে ওই সাপটিকে তুলে দেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় রাহা আসেন এবং তিনি বন দপ্তরকে খবর দেন। বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন। সেই সঙ্গে তারা সাধারণ মানুষকে সচেতন করেন, সাপ বাস্তুতন্ত্রের ধারক ও বাহক, তাই তাদের না মেরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হোক। এর আগেও দুবার সাপ ধরা হয়েছে, দুটো চন্দ্রপোড়া, তারপরে এই আরেকটা পাওয়া গেল আবার। তো ও আমাদের সুমন, ও ওরকম ও ধরেছে, হ্যাঁ ও আমাদের পেলেই ধরছে। তাও কতটা আতঙ্কিত আপনারা? ভয় তো আছি, কেন পাড়ায় অনেক বাচ্চা কাচ্চা আছে, সব বাচ্চা কাচ্চা সবাই তো বোঝে না, খেলে খেলাধুলা করে, সবাই খেলাধুলা করে। এর আগের সপ্তাহে আরো বড় ছিল, এটা তো ছোট। কি চাইছেন? আমরা চাই যাতে এর জন্য একটা ভালো পদক্ষেপ নেওয়া হয় সাপগুলোর জন্য, যাতে সাপগুলোও বাঁচে। হ্যাঁ, যাতে সাপগুলো বাঁচে। এর জন্য আমরা ধরে মারি না, আমরা বন দপ্তরকে ফোন করে দিয়ে দিই সাপ। এটা কি বাইরের থেকে আসে? বাইরের থেকে গাড়ি করে? হ্যাঁ, বালির গাড়িগুলো করে আসে। এগুলো তো আমাদের এখানে সাপ না, এগুলো বাইরেরই সাপ, বালির সাপ। ওর মধ্যে চলে আসে? হ্যাঁ, ওই বালির গাড়ি করেই চলে আসে সাপ। আপনার নাম? আমার নাম ধ্রুব দত্ত। এই জায়গাটার নাম? ১৮ নম্বর প্রাইমারি স্কুল। ঢুকেছিল কি করে? ধরলেন? ধরলাম সেক্ষেত্রে বন দপ্তর কি বলছে? কোন রকম ভাবে মারেননি তো? আমরা কোনোদিন সাপ মারি না। অশোকনগর থেকে অভিজ্ঞদের রিপোর্ট, এভিএন বাংলা।